অধুরা চৈতী সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম অন্যরকম রেসিপি একটা এটা একটা স্ন্যাক্সের রেসিপি তো আমি দেখো এক বাটি ছোলার ডাল ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো এইভাবে সুন্দর করে আমি মিক্সিতে বেটে নিয়েছি তোমরা মনে হলে শিলেও বেটে নিতে পারো আরও সুন্দর হবে তাহলে একদম স্মুথ করে দেখো বেটে নিয়েছি আর দেখো আমি কিছু কুচনো পিঁয়াজ আমি এভাবে দিয়ে দিলাম অল্প কিছু কুচনো পিঁয়াজ দিলাম এবার দেখো পরপর আমি দিতে থাকবো উপকরণগুলো তোমরা স্কিপ করোনা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করলাম আর আমার চ্যানেলে সবাইকে যারা আমাকে বন্ধু করেছো বা করি সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর দেখো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর এইখানে আমি দিয়ে দেবো একটু নুন দেব পরিমাণ মতো নুন যে যার মতো দেবে আর কি আর এখানে দেখো আমি একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর অল্প আমি সামান্য দেখো একটু আমি এক চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি যেহেতু আমি ছোলার ডাল বাটা দিয়েছি সেহেতু বেসনের পরিমাণটা অতটা আমি দিচ্ছি না দেখো এক চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম তো চালের গুঁড়ো দিলে খুবই মজ আর সুস্বাদু খেতে লাগে সে তো তোমরা সবাই জানো আর আমি দেখো এখানে বেকিং পাউডার আমার কাছে আছে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম মানে খাবার সোডা আর কি তো আর সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমার দেখো দেয়া হয়ে গেছে এইবার দেখো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখো আমি এবারে এই যে ধনে ছোট ছোট করে কেটে নেওয়া পরিষ্কার করে ধোয়া ধনে পাতা তো ধনে পাতার টুকরো গুলো আমি এইভাবে দিয়ে দিলাম একদম ছোট্ট করে আমি কেটে নিইনি নি তো দেখো মোটামুটি মিডিয়াম সাইজ করে এইভাবে আমি কেটে নিয়েছি তো ধনে পাতার একটা যে দশ টাকার বান্ডিল কিনতে পাওয়া যায় তো সেই ধনে পাতাই আমি নিয়েছি এবার দেখো সব কিছু আমার দেয়া হয়ে গেছে আর আমি এবার ভালো করে দেখো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু উপকরণ ভালো করে মিক্সড করে নেব কারো কাছে যদি ছোলার ডাল বাটা না থাকে তাহলে বেসন দিয়েও করতে পারো সেক্ষেত্রেও খারাপ লাগবে না ভালোই লাগবে খেতে দেখো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে আমি মিডিয়াম ফ্লেমে রেখে মাখানো এই পকোড়া দিয়ে দেবো ধনে পাতার পকোড়া কত সুন্দর খেতে হয় এইভাবে তোমরা বাড়িতে সবাই অবশ্যই বানিয়ে একবার ট্রাই করো এবারে দেখো ছোট্ট ছোট্ট সাইজে আমি পকোড়াগুলোকে ভেজে নেব সবগুলো মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাজা করে তুলে নেব এইভাবে সবগুলো ভাজা করে নিয়ে আমি ফিরত আসছি দেখো এদিক ওদিক পাল্টে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো এগুলো আমি এবার একে একে একটা পাত্রে তুলে নেব সার্ভ করে দেবার জন্য এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখো তো খুব খুব সুন্দর লাগে ধনে পাতার পকোড়া তো দেখো পকোড়াগুলো সব ভেজে আমার সুন্দর করে ভেজে তোলা হয়ে গেছে তো কত সুন্দর দেখো দেখতে হয়েছে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার রেসিপি এইভাবে দেখতে থাকো আর নতুন নতুন রেসিপি আমি তাহলে উপহার দেবো তোমাদেরকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে তোমরা ভালো ভালো কমেন্ট করতে থাকো রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর পুরোনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ রইল তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি হাজির হব